Namaskar Sagatam. Yeah, who's a super prime team studio at my branch. Arumunitia breaking news. Mozus or Passot, Bulbulizus, Onusitokrat, Kibinete, Onumrozolase. Bulbulizuzot, Koturbabe Palibalagiba, Sorkari SOP. Raji Kibinet of Luahol, Kibato Guru Topno Hitanto, Pulopra, Bizanari, Vitra, Hokulu, Dorito Hitakari, Poriale, Lafkribo, Rason card, Notunko, Rason card, Lafkribulia, Poriale, January Mahor, Saulo Logote, Past Lakhor, Sastobima Prodan. স্বাস্থ্যবিমা লাভ কৰিব নগৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত বহুকেইটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে কেবিনেটত আসাম ষ্টেট টাউনশ্বিপ পলিচি 2023 অসমত প্ৰযোজ্য হ'ব এই পলিচি অনুসৰি নতুনকৈ টাউনশ্বিপ নিৰ্মাণ কৰিব পাৰিব 30 শতাংশ পথৰ সুবিধা থকা অঞ্চলত টাউনশ্বিপ বনাব পাৰিব নতুন টাউনশ্বিপত সৰ্বাধিক 60 শতাংশ এলেকাতহে গৃহ নিৰ্মাণ কৰা হ'ব 10 শতাংশ ভূমি সংৰক্ষিত হৈ থাকিব লাগিব টিপিএছ আসনৰ মুকলি হ'ব গুৱাহাটীত 900 বিঘা মাটিত টাউন প্ল্যানিং স্কিম নিৰ্মাণৰ সিদ্ধান্ত Rani blocker, Polakparit Nirman Hobo, Notun Nogor, Uzan Bozar, Fasi Bozar, Masquat, Eribolagibo Mati, Potterbabe Mati, Eribolagibo, Etiarepora, Polakparit, Tinita, Notun Township or Prostab, Grihohin Lukok, Mukimotri, Abag Zuzuna, Hamoribo, Yasuni Notinot, Eklak, Trizazar Kor, Abonton Tia Huse, Totan Motri, Abag Zuzuna, Grihor, Homo Windor Hobo, Ekor, Dohotango Kor, Sabagisan Solobabe Hongrokito Korahuse, Ehezar Pasco Solis, Pumihin, Kilonjia Lukok, Pumipotta Prodan, Bokut, All this home Nirmanor Hintanto, Ea Hose Kibinator Hintanto, Logote Saulor Logote, Pasla for Sastovima, Lapkribably Timotikua Hose, Motote Azir Kibinator, Bohukita Hintanto Lua Hose, Tarbitot Arata Guru Toboro Hintanto Hose, Mozuzor Pasot Ebar, Bulbulizus, Onustitokurat, Kibinete Onumdonzolase, Obese, Bulbulizuzot, Koturbabe Palon Kuribolagibo, Sorkari SOP. মহজুজৰ লগতে বুলবুলি চৰাইৰ জুজৰ সিদ্ধান্ত লৈছে আৰু দুইটা ক্ষেত্ৰত এখন এসওপি ঠিক কৰি দিয়া হৈছে গাইডলাইন ঠিক কৰি দিয়া হৈছে আৰু সেই মতে এই ক্ষেত্ৰত আমি দেখিম যে ইয়াৰ যেটো পৰিচালনা এই কঠোৰভাৱে সেই পৰিচালনা সেই ধৰণে হ'ব লাগিব যি সকলৰ ৰেশন কাৰ্ড এতিয়া আমি আবেদন কৰিছিল প্ৰস্তুত হৈছে সেই ৰেশন কাৰ্ড সমূহ আমি বিলাই দিম আৰু ৰেশন কাৰ্ড সমূহ বিলাই দিয়াই নহয় যদিও আমি 16 তাৰিখৰ পৰা 22 তাৰিখৰ ভিতৰত দিম তথাপিও তেখেতসকলক আমি জানুৱাৰী মাহৰ চাউলটো আমি আৰম্ভ কৰিম জানুৱাৰী মাহৰ চাউলটো তেখেতসকলে পাব এটো এনেকুৱা নহয় যে ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা চাউল পাব জানুৱাৰীত কাৰ্ড দিছে এটো নহয় জানুৱাৰী মাহতে তেওঁলোকে চাউল উপলব্ধ হ'ব আৰু লগে লগে ৰেশন কাৰ্ডৰ লগত তেখেতসকলে 5 লাখ টকাৰ এখন হেলথ কাৰ্ডো পাবলে সক্ষম হ'ব ব্যক্তিগত খণ্ডৰ মাটি যদি আৰবান অথৰিটিয়ে কিনে ডেভেলপমেন্ট অথৰিটিয়ে কিনে এটোতো তেখেতসকলে বনাব পাৰিব তাত কণ্ডিশ্যনটো হ'ল যে এই টাউনশ্বিপ পলিচিটো চৰকাৰে প্ৰত্যেকটো টাউনশ্বিপ পলিচিক অনুমোদন দিব তাত ৰাস্তা থাকিব লাগিব Ziman Dangor Township Policy হব তার 30 শতাংশ কমেও রাস্তাত থাকিব লাগিব এসিসে বেছি ম্যাক্স মানে 60 শতাংশ ঘর বনাবৰ কাৰণে ব্যৱহাৰ কৰিব পাৰিব প্লটিংৰ কাৰণে ৰেসিডেনশিয়াল প্লটিংৰ কাৰণে ব্যৱহাৰ কৰিব পাৰিব আৰু 10 শতাংশ কম্পালসৰিলি তাৰ কাৰণে ইডব্লিউএছৰ কাৰণে ইকোনমিক উইকার সেকশন आर्थिक भावे पिसपोरा श्रेणी लोकर कारणे रिजर्व होई थाकिबो ইফালে কেবিনেট সিদ্ধান্তৰ পাছতে আনন্দিত হাজুবাখী সরকারৰ সিদ্ধান্তক আদৰণি জনাইছে হাজুবাখীয়ে বিগত 9 বছৰ বন্ধ হৈ আছিল বুলবুলি চৰাইৰ খেল 2015 চনত নিয়ালয়ে বুলবুলি চৰাইৰ খেলত নিষেধাজ্ঞা জাৰি কৰিছিল আৰু তাৰ পাছতেই খেল বন্ধ হৈ পৰিছিল হয়গ্ৰীব মাধৱ মন্দিৰৰ সহায়ত হোৱা এই বুলবুলি চৰাইৰ খেল এতিয়া যেতো কেবিনেটে সিদ্ধান্ত লৈছে সর্বোচ্চ ন্যায়ালয়ে যেতো এটা ঘোষণা কৰিছিল যে ৰাজ্য চৰকাৰসমূহে এই ক্ষেত্ৰত নিজাববীয়া সিদ্ধান্ত ল'ব পাৰে চাইছেতে আৰু কি অনুসৰি কেবিনেটে সিদ্ধান্ত ল'লে তাৰ পিছত ফটোকা আতজবাজি ফুটুৱা হৈছে হাজুৰ হয়গ্ৰীব মাধৱ মন্দিৰৰ সৌহদত ইয়া হাজুৰ হয়গ্ৰীব মাধৱ মন্দিৰত আনন্দৰ লহৰ উঠিছে চৰকাৰী সিদ্ধান্তক আদৰণি জনাইছে হাজুবাখীয়ে ফটোকা আতজবাজি ফুটাই সকলোৱে আনন্দ প্ৰকাশ কৰিছে কাৰণ 9 বছৰ বন্ধ হৈ আছিল বুলবুলি চৰাইৰ জুস আৰু 9 বছৰৰ অন্তত অবহেখত পুনৰ বুলবুলি চৰাইৰ জুস অনুষ্ঠিত কৰাৰ অনুমতি লাভ কৰিছে সেয়েহে স্বাভাৱিকতেই তেওঁলোক আনন্দিত কাৰণ ইয়াৰ সৈতে বহু দীঘলীয়া পৰম্পৰা জড়িত হৈ আছে
বুলবুলি খেল অনুষ্ঠিত করিম। কিন্তু এই ক্ষেত্রত সন্মানীয় ক্যাবিনেটক আমি মন্দির পরিচালনা সমিতি আর বুলবুলি চড়াই খেল পরিচালনা সমিতির রূপের ধন্যবাদ জানাইছো। অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর ওসরত আমি কৃতজ্ঞ, আর লগে লগে ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর মুখ্য সচিব পবন বরঠাকুরদেবকও আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। মহামান্য আদালতের সেই যে পরম্পরাগত খেল বন্ধ হয়েছিল, ক্যাবিনেটে সেইটুক মহযুঁজৰ লগত বৈধতা প্রদান করে বুলবুলি চৰাইৰ খেল অনুষ্ঠিত করার কারণে বৈধতা প্রদান করেছে। আমি অসম সরকারক ধন্যবাদ জানাইছো। এবার মহানগরীত গণর ওষত পড়িল চিলনী চোৰ। চিলনী চোৰে নিছিল এগারী যুবতীর মোবাইল ফোন। গুৱাহাটী মহানগরীর উগ্নি গাঁত এই ঘটনা সংঘটিত হয়। স্কুটিত আহিছিল চিলনী চোৰটো, কথা পাতি থাকতেই থপিয়াই নিছিল মোবাইল ফোন। যুবতীগুলি চৰবাখৰ করা ধরা পড়ে চোৰটো, আর তারপরে উত্তর মাধ্যম ফুটায় একাংশ যুবকে। এয়া হৈছে গুৱাহাটীর পরিবেশ। গুৱাহাটীত সাধারণতে প্রায় এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে। ওরটোর পর আহে বাইকত একাংশ, আর তারপরে মোবাইল বা ফোনের চেইন থপিয়াই লৈ যায়। এবার মোবাইল থপিয়াই লৈ যাওঁতে ধরা পড়েছে এই চোরটো, আর তারপর এই অবস্থা চোরটোর। গণর ওষত পড়ল একটা চিলনী চোর। এগারী যুবতীর মোবাইল ফোন কাহিনীছিল গুৱাহাটী মহানগরীর রুক্মিণী গাঁত এই ঘটনা সংঘটিত হয়েছিল। স্কুটিত আহিছিল চিলনী চোরটো, তীব্র গতিতে আহি মোবাইল ফোনটো কাহি লৈ গৈছিল। কথা পাতি থাকতেই থপিয়াই নিছিল সেই মোবাইল ফোনটো। তারপর যুবতীগুলি চৰবাখৰ কৰাতেই স্থানীয় একাংশ যুবক দৌড়ি আহে, আর তারপর ধরা পেলায়, আর চোরটোর বাইকখন রাস্তার কাষত রখায় এনেধরণে প্রহার করে। নগাঁও সমষ্টি কিয় পছন্দ কংগ্রেসের তিনি মহারথীর? নগাঁও সমষ্টিত সংখ্যালঘু ভোটার নির্ণায়ক ভোটার হওয়ার বাবে তিনিওজনের প্রথম পছন্দ নাকি? সংখ্যালঘু ভোটার বেশি বাবে বিজয়ের সম্ভাবনা বেশি নাকি? তাক লৈ প্রশ্ন উঠিছে। তিনি সমষ্টিত যেহেতু আবেদন গৌরব গগৈর, তিনিটা সমষ্টিত নগাঁও যোরহাট কাজিরঙার বাবে গৌরব গগৈ আবেদন করেছে। এটা সমষ্টিতে নহয়, গৌরব গগৈ অবশ্যই তিনিটা সমষ্টির বাবে আবেদন করেছে টিকটের বাবে। নগাঁও, যোরহাট আর কাজিরঙা এই তিনিটা সমষ্টির বাবে গৌরব গগৈ আবেদন করেছে। অনলাইন যোগে আবেদন পত্র জমা দিছে গৌরব গগৈয়ে। তিনিখন আবেদনের বাবে 3,00,000 টাকা জমা দিছে গৌরব গগৈয়ে। নগাঁওর প্রায় গৌরবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে, কিন্তু এতিয়াও যেহেতু সকল জল্পনা কল্পনার উর পড়বলে বাকি। কিন্তু তিনিটা সমষ্টিত যেহেতু গৌরব গগৈ আবেদন করেছে, আর প্রথম অবস্থা আজি দিনের ভাগত কেবল নগাঁওতে আবেদন করেছিল, তারপর পরবর্তী সময় যোরহাট আর কাজিরঙার বাবেও আবেদন করলে। কিন্তু নগাঁওত ইতিমধ্যে রকিবুল হুসেন আর প্রদ্যুৎ বরদলৈ আবেদন করে থাকে, আর গৌরব গগৈ আবেদন করার পছতেই স্বাভাবিকতে বহু কংগ্রেসের মাজত প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছিল। কিন্তু এতিয়া শেহতীয়া খবর, কেবল নগাঁওয়ে নহয় যোরহাট আর কাজিরঙার বাবেও আবেদন করেছে গৌরব গগৈ। মুঠতে তিনিটা সমষ্টিত টিকটের বাবে আবেদন করেছে গৌরব গগৈ। অনলাইন যোগে আবেদন পত্র জমা গৌরব গগৈর। কিন্তু নগাঁও সমষ্টির টিকটক লৈ প্রদেশ কংগ্রেসত হাই ভোল্টেজ নাটক চলি থাকার সময়তেই গৌরব গগৈর সেই মনোনয়ন পত্র বা আবেদন পত্র দাখিলের ঘটনায় স্বাভাবিকতেই কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। যোরহাট আর কাজিরঙা সমষ্টির নগাঁও সমষ্টিরপরাও টিকট বিচারিছে গৌরব গগৈ। বর্তমান কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ সকলো হতচকিত করে বা সকলকে হতচকিত করে টিকটের বাবে আবেদন চলাইছে নগাঁওত। গৌরবে বিচারিছে নগাঁও সমষ্টিও। প্রদ্যুৎ বরদলৈ রকিবুল হুসেনক লেং মারি নগাঁওর সাংসদ হওয়ার মন মেলিছে গৌরব গগৈ। ইতিমধ্যে গৌরব গগৈ জমা দিছে আবেদন পত্র। কিন্তু নগাঁও সমষ্টি কিয় পছন্দ কংগ্রেসের তিনি মহারথীর? নগাঁও সমষ্টিত সংখ্যালঘু ভোটার নির্ণায়ক ভোটার হওয়ার বাবেই তিনিওজনের প্রথম পছন্দ নাকি? সংখ্যালঘু ভোটার বেশি বাবে বিজয়ের সম্ভাবনা নিশ্চিত বলে ভাবি উবুরি খাই পড়েছে নাকি 9 নম্বর নগাঁও লোকসভা সমষ্টিত? উল্লেখযোগ্য যে নগাঁও সমষ্টিত মুঠ ভোটার 17,16,309 জন, ইয়ারে সংখ্যালঘু ভোটারের সংখ্যা 9,88,101 জন, অর্থাৎ 57.57% হয়েছে সংখ্যালঘু ভোটার।
আনহাতে সংখ্যাগুরু ভোটার 728,208 অর্থাৎ 42.43% সংখ্যালঘুর ভোটারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে প্রদ্যুৎ রকিবুল আর গৌরব গগৈয়ে টার্গেট করেছে নাকি নগাঁও কাজিরঙ্গা সমষ্টি কিয় এড়ব বিচারিছে গৌরবে সেয়া এতিয়াও লাখটকীয়া প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে কিন্তু তিনিটা সমষ্টিত যদিও গৌরবে আবেদন করেছে গৌরবর প্রথম পছন্দ হয়েছে নগাঁও লোকসভা সমষ্টিয়ে আর সে এই বিষয়টুক স্বাভাবিকতে চর্চা হয়েছে আমি ইতিমধ্যে আপনার দেখাইছো যে নগাঁও সমষ্টি পছন্দ কিয় কারণ সংখ্যালঘু ভোটার তাত বেশি সংখ্যালঘু ভোটর বাবেই পছন্দ নাকি নগাঁও সমষ্টি সেই প্রশ্নটো এটা স্বাভাবিকতে সকলের মনত উত্থাপন হয়েছে নগাঁওত মুঠ ভোটার হয়েছে 17,16,309 আর সংখ্যালঘু ভোটার হয়েছে ইয়ার ভিতর 988,101 57.58% ইফালে সংখ্যাগুরু ভোটার হয়েছে 728,208 42.43% শতাংশর হিসাব আর সেইভাবেই সংখ্যালঘু ভোটার বেশিভাবেই সকলোরে পছন্দ বা প্রথম পছন্দ হিসাবে নগাঁও লোকসভা সমষ্টিট বিবেচিত হয়েছে নাকি তাক লো প্রশ্ন উত্থাপন হয়েছে কংগ্রেসের বিভিন্নজনের মাজত নগর নগাঁও লোকসভা সমষ্টি মুঠ ভোটার 17,16,309 আর ইয়ারে সংখ্যালঘু ভোটার কথা ইতিমধ্যে আমি কৈছো 56 উপহিয়াত বিধানসভা সমষ্টি নগাঁও লোকসভা সমষ্টির ভিতরতেই আর গোটেকটা সমষ্টির তথ্য যদি আমি দিও আপনার এবার মন করক 56 উপহিয়াত বিধানসভা সমষ্টি মুঠ ভোটার সেই বিধানসভা সমষ্টিটোর 2,06,669 এয়া নগাঁও লোকসভা সমষ্টির ভিতরতে পড়ে এই বিধানসভা সমষ্টিট ইয়ারে সংখ্যালঘু ভোটার হয়েছে 196,771 শতাংশ হিসাব 95.21% ইফালে সংখ্যাগুরু ভোটার হয়েছে সেই সমষ্টিট 9,898 মাত্র শতাংশ হিসাব 4.79% সংখ্যাগুরু ভোটার আছে তাত সমান্তরালভাবে 53 লাহরিঘাট বিধানসভা সমষ্টির কথা যদি আমি কোঁ সেই বিধানসভা সমষ্টিত মুঠ ভোটারের সংখ্যা হয়েছে 258,922 ইয়ারে সংখ্যালঘু ভোটার হয়েছে 237,847 অর্থাৎ 91.86% হয়েছে সংখ্যালঘু ভোটার আর সংখ্যাগুরু ভোটার হয়েছে 21,075 মাত্র 8.14% সংখ্যাগুরু ভোটার ইফালে 55 ঢিং বিধানসভা সমষ্টির কথা যদি কোঁ সেই বিধানসভা সমষ্টির মুঠ ভোটারের সংখ্যা হয়েছে 217,458 তাত সংখ্যালঘু ভোটার আছে 194,976 শতাংশ হিসাব 89.66% সংখ্যালঘু ভোটার ইফালে সংখ্যাগুরু ভোটারের সংখ্যা হয়েছে 22,482 আর শতাংশ হিসাব 10.34% 58 সামগ্রী বিধানসভা সমষ্টি যুক্ত বিধানসভা সমষ্টির রকিবুল হোসেনে প্রতিনিধিত্ব করে বিধানসভাত সেই সমষ্টিটোর মুঠ ভোটারের সংখ্যা হয়েছে 198,763 সংখ্যালঘু ভোটার হয়েছে ইয়ার ভিতর 177,573 89.34% হয়েছে সংখ্যালঘু ভোটার আর সংখ্যাগুরু ভোটার হয়েছে 21,190 শতাংশ হিসাব 10.66% 61 ৰহা বিধানসভা সমষ্টিৰ কথা যদি আমি কওঁ মুঠ ভোটাৰ হৈছে 224,000 সংখ্যাগুৰু ভোটাৰ হৈছে 155,000 69.20% ইয়াত সংখ্যাগুৰু ভোটাৰ অৱশ্যে এই সমষ্টিটোত বিধানসভা সমষ্টিটোত সংখ্যাগুৰু ভোটাৰৰ সংখ্যা বেছি আনফালে সংখ্যালঘু ভোটাৰৰ সংখ্যা হৈছে 69,030.80% ইফালে 52 জাগিৰোদ বিধানসভা সমষ্টি যিটো মুঠ ভোটাৰ হৈছে 257,977 সংখ্যাগুরু ভোটার ইয়াত 204,543 এই সমষ্টিটোরপরা বিধানসভা সমষ্টিটোরপরা যেহেতু পিসু শইকীয়াই প্রতিনিধিত্ব করে আর সেই সমষ্টিটোর সংখ্যালঘু ভোটার সংখ্যা হয়েছে 53,437 ইফালে 60 নগাঁও বটদ্রোয়া বিধানসভা সমষ্টির মুঠ ভোটার সংখ্যা হয়েছে 212,564 সংখ্যাগুরু ভোটার হয়েছে 170,364 সংখ্যালঘু ভোটার হয়েছে 42,200 ঠিক একধরণে 54 মরিগাঁও বিধানসভা সমষ্টির মুঠ ভোটার সংখ্যা 139,956 ইয়ারে সংখ্যাগুরু ভোটার হয়েছে 123,656 আর সংখ্যালঘু ভোটার হয়েছে 16,300 এনেধরণেই নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত যুব বিধানসভা সমষ্টি আছে তার ভোটারের সংখ্যা আর তারতম্য পার্থক্য সকল আমি আপনার সম্মুখত দাঙি ধরব আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য বর্তমান ফুলনাইডত আছে বলেন যেহেতু সামগ্রিকভাবে এই লোকসভা সমষ্টিটোর কথাই যদি আমি কোঁ নগাঁও নম্বর নগাঁও লোকসভা সমষ্টি ইয়াত সংখ্যালঘু ভোট বেশি আছে যার বাবে কংগ্রেসের নেতাসকলের এই বিশেষকৈ হেভিওয়েট নেতাসকলের প্রথম পছন্দ নাকি এই লোকসভা সমষ্টিটো চক প্রাঞ্জল রাতেপর ভাগলৈকে সেই কথাখিনি আজি দিনটো ভাগত চর্চা হয়েছিল কিয়নো লোকসভা সমষ্টির ক্ষেত্রে নগাঁওক কিয় বাছি লওয়া হল তিনিগৰাকী কংগ্রেসের দিগ্গজ নেতাই সেই কথাখিনি চিন্তা চর্চা চলি থাকার মাজতে কেইটামান মুহূর্ত পূর্বে অনলাইন যোগে আবেদন করিলে সাংসদ গৌরব গগৈ তেখেতে তিনিটা সমষ্টি নির্ধারণ করে দিয়া হল অর্থাৎ তেখেতের তিনিটা সমষ্টি এইভাবে বিভিন্নজনে আসলে কব বিচাৰিছে যে তিনিটা সমষ্টি দিয়ার ক্ষেত্রে যেহেতুকে দেখিব পোৱা গৈছে যদি আজির তারিখত আবেদন পত্র যদি তেখেতে নগাঁও সমষ্টিক টার্গেট করে তেখেতে প্রক্ষেপ করা হয়
তেতিয়াহলে নিশ্চয়কৈ হয়তো শাসক পক্ষই তেখেতক টার্গেট করে সেই সমষ্টিটোৰ ক্ষেত্রত কি ধরনের আসলে গৌরব গগৈক পরাজয় করাব পারি তার কারণে হয়তো রণকৌশল সুকীয়াক প্রস্তুত করা হব। কারণ আপনি যদি শেহতীয়া সময়সাত চা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী আর সাংসদ গৌরব গগৈর সঙ্গে এখন টুঙ্গত এখন মুকলিমূরিয়াভাবে দেখবলে পাওয়া গেছিল, টুইট যোগে এখন যুদ্ধ দেখবলে পাওয়া গেছিল। আর সেই বাকযুদ্ধর মাজতে এক প্রকার পনপটিয়াক টার্গেট লওয়া হয়েছিল যে যিকোনো প্রকারে আসলে সাংসদ গৌরব গগৈক পরাভূত করিবর কারণে রণকৌশল প্রস্তুত হব। আর সেই হেতুকে সম্ভবত কিছু সময় বিলম্ব করে হলেও যদি আপনি চায় তেতিয়াহলে এটা দিন বাকি থাকা অবস্থায় আবেদন পত্র দাখিলের এই ধরনের কেটামান মুহূর্ত পূর্বে তখন আবেদন দাখিল করলে আর লক্ষ্যভাবে দেখবলে পাওয়া গেল যে তিনটা সমষ্টি তখন বাছনি করলে, যে সমষ্টির ক্ষেত্র কেটামান মুহূর্ত পূর্বে আমি কই আসছিল যে কলিয়াবর সমষ্টির ক্ষেত্রে তখন বা যদি আমি পূর্বর সমষ্টি কলিয়াবর এতিয়া নতুন কাজিরঙা সেই সমষ্টির নগাঁও আহিব বিচারিছে, কিন্তু সেই বাটখন দুয়ারখন তখন বন্ধ রাখিলে, অর্থাৎ কোনো কারণে তখন কলিয়াবর এর নগাঁও অহা কথাটো এক প্রকার অস্বীকার আর অস্বীকারের মাজত তখন রাখব বিচারিছে। সেই ধরনের দেখবলে পাওয়া গেছে তিনটা সমষ্টি যোরহাট সমষ্টি তখন অন্তর্ভুক্ত করলে। গতি এই মুহূর্তে যদি চা হয় তেতিয়াহলে তেখেতে তিনটা সমষ্টিক লক্ষ্য করে লওয়া হয়েছে। গতি যে ধরনে আসলে কোয়া হয়েছিল যে নগাঁও সমষ্টির দিগ্গজ তিন নেতাই প্রতিদ্বন্দ্বিতা আগবার কারণে তখন দাবিদার হয়ে আছে, একে সময়তে এই মুহূর্তে চর্চা আহি পড়ছে যে কাজিরঙা সমষ্টি, নগাঁও সমষ্টি আর যোরহাট সমষ্টি, এই তিনি সমষ্টির ক্ষেত্রতে এটা লক্ষণীয় হয়ে রব। কারণ দেখব পাওয়া গেছে নগাঁও সমষ্টি যেতিয়াই কথা উচ্চারিত হয়েছিল যাকালির ভাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এটা কথা উল্লেখ করেছে যে নগাঁওর কংগ্রেসের কারণে জয়ের ক্ষেত্রে কিছু সহজ স্থিতি আছে, আর সেই হেতুকে হয়তো তেনেকা ধরনের কংগ্রেসের নেতা সকলে নগাঁও সমষ্টিটলে উঠি পড়ি লাগিছে। যদিও বা সেই কথাখিনি করবাত নয় করবাত বহুখিনি সঁচা হয়ে পড়ে, তথাপি কিন্তু দেখবলে পাওয়া গেছে যে সেই সুযোগকণ যাতে শাসক পক্ষই কোনো কারণে লব নোৱাৰে, আর সেই শাসক পক্ষই সেই সুযোগকণ লব নোৱাৰার কারণে এক প্রকার আজি এই আবেদন পত্রখন দাখিলের সময়ত তেখেতে তিনটা সমষ্টি বাছনি করা দেখবলে পাওয়া গল। সেই ধরনের আসলে সমালোচনার ঊর্ধ্বত যাতে নির্বাচনী রণকৌশল যাতে পার করব পারে, কারণ প্রতিটো রাজনৈতিক দলের নিজের নিজের রণকৌশল থাকিব, আর সেই রণকৌশলত যাতে তেখেতে যাতে আগতীয়াকৈ কোনো একটা গেম প্ল্যান করিব নোৱাৰে। কারণ এই মুহূর্তলৈকে যদি চাওয়া হয় তেতিয়াহলে নির্বাচনলৈ প্রায় আড়াই মাহ বাকি আছে, গতিকে হয় আড়াই মাহ বাকি থাকা অবস্থাত যদি এনেকুৱাকৈ পনপটীয়াভাবে এটা সমষ্টিকে লক্ষ্য কৰি লোৱা হয় হয়তো অহা কাইলৈৰ পৰা বিজেপিৰ যি আসলে তেখেতসকলৰ রণকৌশল সেয়া এক সম্পূর্ণ সুকীয়া হব গৌরব গগৈ পরাভূত করার কারণে। কারণ এতিয়া তিনিটা সমষ্টির ক্ষেত্রে যদি গৌরব গগৈ টার্গেট করা হয় তেতিয়াহলে তিনিটা সমষ্টির ক্ষেত্রে সমভাবেই তেখেতসকলে লক্ষ্য কৰি লব লাগিব, কারণ সেই সময়তে আসলে অবগত হব আসলে হয় কাজিরঙা হয় নে যোরহাট নে নগাঁও সমষ্টির আগবাব প্রার্থিত্ব সেই বিষয়টি হব লক্ষণীয়। আর সমান্তরভাবে যদি আপনি চায় যদি গৌরব গগৈ আর যদি প্রদ্যুৎ বর্দলৈ এটা সমষ্টির পরে আমি আমি রকিবুল হোসেনের কথাটা যদি এরাও চলো তেতিয়াহলেও কব পারি যে দুইগারী নেতায় যদি এটা সমষ্টিকে প্রক্ষেপ করা হয় তেতিয়াহলে দলের মাজত আভ্যন্তরীণ যে কণ্ডলর কথা চলি আছে সেই দিকটো পরিস্ফুট হয়ে ওলাব। যদি সেই দিকটো পরিস্ফুট হয়ে ওলায় তেতিয়াহলে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের প্রতিধানকারী এজন অধিবক্তা, গতি যেহেতু দুইগী একটা পেশারে, গতি এগারী আনগীকে টিকিং করা প্রশ্নই নুঠে। সদনের চৌহদত মক পার্লিয়ামেন্ট অনুষ্ঠিত হয়েছিল আর সেই মক পার্লিয়ামেন্টর অংশবিশেষ আছিল তেওঁৰ এই কার্য। ইয়ার সমান্তরালক আজি পরিলক্ষিত হল বিজেপির মহিলা সাংসদ সকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কার্যত প্রতিবাদ সাব্যস্ত করার। অনাগত সময় বিরোধীর এই সাংসদজনের এই কার্যক রাইজে কেনেদরে গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়ক ইটিকিং করার কার্যক সহজভাবে লোব পড়া নাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। <laughs>
মঙ্গলবাৰে তৃণমূল কংগ্ৰেছৰ সাংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ গৈ সংসদৰ মজিয়াত সংসদৰ চৌহদত জগদীপ ধনকৰক তুচ্ছতাচিল্য কৰা পৰিলক্ষিত হ'ল। জগদীপ ধনকৰৰ যি কথনশৈলী, সেই কথনশৈলীৰ মিমিক্ৰি কৰা পৰিলক্ষিত হ'ল আৰু তেওঁৰ সন্মুখত ৰখি আন এগৰাকী সাংসদ কংগ্ৰেছৰ ৰাহুল গান্ধী তেওঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ৰ এই কাৰ্যক ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰা পৰিলক্ষিত হৈছে। দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী জগদীপ ধনকৰৰ সৈতে টেলিফোন যোগে বাৰ্তালাপত লিপ্ত হ'ল আৰু সমগ্ৰ ঘটনাক্ৰমক দুৰ্ভাগ্যজনক আখ্যা দিলে। তেওঁ ক'লে তেওঁ যোৱা 20 বছৰ ধৰি এনেধৰণৰ তুচ্ছতাচিল্যৰ সন্মুখীন হৈ আছে, এনেধৰণৰ ইটিকিঙৰ সন্মুখীন হৈ আহিছে, কিন্তু সংসদৰ মজিয়াত, পবিত্ৰ সংসদৰ মজিয়াত এনেধৰণৰ কাৰ্য দুৰ্ভাগ্যজনক। দেশৰ উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়েও ক'লে তেওঁক ইটিকিং কৰাটো তেওঁ গ্ৰহণ কৰিব, কিন্তু তেওঁৰ আসনখনক বা দেশৰ কৃষকসকলক বা যিটো জনগোষ্ঠীক তেওঁ প্ৰতিনিধিত্ব কৰে সেই জনগোষ্ঠীটোক অসন্মান কৰাটো তেওঁ কেতিয়াও গ্ৰহণ নকৰে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টীকৰণ দি উল্লেখ কৰিলে তেওঁ কাকো উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে আঘাত কৰা নাই। তেওঁ এজন উচ্চতম ন্যায়ালয়ৰ জ্যেষ্ঠ অধিবক্তা আৰু জগদীপ ধনকৰো এজন অধিবক্তা, গতিকে যিহেতু দুয়োগৰাকী একেটা পেছাৰে, গতিকে এগৰাকীয়ে আনগৰাকীক ইটিকিং কৰা প্ৰশ্নই নুঠে। সদনৰ চৌহদত মক পাৰ্লিয়ামেণ্ট অনুষ্ঠিত হৈছিল আৰু সেই মক পাৰ্লিয়ামেণ্টৰ অংশবিশেষ আছিল তেওঁৰ এই কাৰ্য। ইয়াৰ সমান্তৰালকৈ আজি পৰিলক্ষিত হ'ল বিজেপিৰ মহিলা সাংসদসকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ৰ এই কাৰ্যত প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ। অনাগত সময়ত বিৰোধীৰ এই সাংসদজনৰ এই কাৰ্যক ৰাইজে কেনেদৰে গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হ'ব। সমগ্ৰ দেশ তথা বিশ্বৰ সন্মুখত আন এক নতুন আতংক, সমগ্ৰ দেশ তথা বিশ্বৰ বাবে আতংকৰ আন এটা নামত পৰিণত হৈছে JN1। কোভিডৰ এটা নতুন প্ৰকৰণ, কোভিডৰ এটা সাব ভেৰিয়েণ্ট, কোভিডৰ এটা মিউটেণ্ট ভেৰিয়েণ্ট হৈছে এই JN1। যি JN1ৰ সংহাৰ ইতিমধ্যে আৰম্ভ হৈছে সমগ্ৰ দেশজুৰি। আৰু কোভিডৰ শেহতীয়া কিছু খবৰ এই মুহূৰ্তত লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখলৈ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু মোৰ সৈতে আছে আমাৰ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা। প্ৰসূতিৰ মৃত্যুত উত্তপ্ত নগাঁৱৰ চিকিৎসালয়, নগাঁৱৰ ডিউ কেয়াৰ হস্পিটেলত উত্তপ্ত পৰিস্থিতি। ভুল চিকিৎসাৰ বলি হোৱাৰ অভিযোগ পৰিয়ালৰ। ডাক্তৰ নজৰুল ইছলামৰ বিৰুদ্ধে গাফিলতিৰ অভিযোগ। এনাস্থেছিয়া দিয়াৰ পাছতে মৃত্যু হ'ল প্ৰসূতিগৰাকীৰ। মৃত প্ৰসূতিগৰাকী শাহিম তামান্না, এয়া নগাঁও আৰু এই নগাঁৱতেই বিভিন্ন সময়ত যিবোৰ চিকিৎসালয় আছে তাত এনেধৰণৰ হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হৈ থাকে আৰু সাধাৰণতে বহুকেইখন চিকিৎসালয়ত বহু অপ্ৰীতিকৰ ঘটনা বিভিন্ন সময়ত সংঘটিত হোৱাৰ বাতৰি আহি থাকে। এইবাৰ ডিউ কেয়াৰ হস্পিটেল নামৰ এইখন চিকিৎসালয়ত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। এগৰাকী প্ৰসূতিৰ মৃত্যু হৈছে সেই চিকিৎসালয়খনত, নগাঁৱৰ ডিউ কেয়াৰ হস্পিটেলত। সেয়েহে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে প্ৰসূতিগৰাকীৰ আত্মীয়। ভুল চিকিৎসাৰ বলি হোৱাৰ অভিযোগ পৰিয়ালৰ। ডাক্তৰ নজৰুল ইছলামৰ বিৰুদ্ধে গাফিলতিৰ অভিযোগ। এনাস্থেছিয়া দিয়াৰ পাছতেই মৃত্যু হ'ল প্ৰসূতিগৰাকীৰ। মৃত প্ৰসূতিগৰাকী শাহিন তামান্না। এনেকৈ হৈছে অতি 10,000 টকা কিয় লয়? মোৰ সন্দেহ ঘটনা তেতিয়া ঘটি গৈছিলে, 10,000 টকাটো সিহঁতে জানি গুচি লৈছে পিছত, যদি আমি কিবা বিল চিল নিদিওঁ পিছত, সেইটো কাৰণে 10,000 টকা লৈছে। আজি কেমেৰাৰ যোগেদি মই গোটেই মানে জনসাধাৰণক আহ্বান জনাব খুজিছোঁ যে এনেকুৱা ঘটনা যাতে দ্বিতীয়তে নহয় কাৰো লগত। নাৰ্ছিংখন নাম কি? নাৰ্ছিংখনৰ নাম হৈছে ডিউ কেয়াৰ হস্পিটেল। এইটো এটা মাছৰ বজাৰ হয়, মানুহৰ আবেগ লৈ পেলাই খেলে। আপোনালোকে প্লিজ এইখনক তলা লগাওক, আপোনালোকে ছাপৰ্ট দি পেলাই ওলাই আহক আৰু এইখনক তলা লগাওক। আজি মই অসম চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে প্লিজ ইয়াত এনকোৱাৰী বহাওক আৰু ভালকৈ টেষ্ট কৰাওক, সব ঠিক ঠাক আছেনে নাই। মই কৈছোঁ 100% ঘোটালা ইয়াত চলি আছে, আপোনালোকে একদম 1 ঘণ্টাত ধৰিব পাৰিব। কামপুৰ ৰেল ষ্টেচনত চাঞ্চল্যকৰ এক ঘটনা সংঘটিত হৈছে। কণমানি কন্যাক ষ্টেচনত এৰি পলায়ন কৰিছে মাতৃয়ে। ৰেলেৰে কেৰালালৈ পলায়ন মহিলাগৰাকীৰ। তেজপুৰৰ এম বজাৰত ঘৰ, অসহায় কণমানিজনীৰ। পলাতক মাতৃৰ নাম মল্লিকা খাতুন। এই ঘটনা কামপুৰ ৰেল ষ্টেচনৰ, য'ত চাঞ্চল্যকৰ ঘটনা এটা পোহৰলৈ আহিছে। কণমানি কন্যাক ষ্টেচনত এৰি পলায়ন কৰিছে এগৰাকী মাতৃয়ে। ৰেলেৰে কেৰালালৈ পলায়ন কৰা বুলি অভিযোগ উত্থাপন হৈছে।
তেজপুৰৰ এম বজাৰত ঘৰ অসহায় কণমানিজনীৰ পলাতক মাতৃৰ নাম মল্লিকা খাতুন। জম্মু কাশ্মীৰত সেনাৰ ওপৰত সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ। সন্ত্ৰাসবাদীৰ গুলীত শ্বহীদ হ'ল তিনি সেনা জোৱান। সেনাবাহিনীৰ দুখন বাহনলৈ লক্ষ্য কৰি গুলীচালনা কৰে সন্ত্ৰাসবাদীয়ে। পুঞ্চৰ বাফলিয়াজ অঞ্চলত এই ঘটনা সংঘটিত হয়। ঘটনাত আহত হৈছে এটা সন্ত্ৰাসবাদী। ৰাজৌৰীৰ থানামান্দিত চলি আছিল সেনাৰ অভিযান। সেনাৰ অভিযানৰ সময়তে সন্ত্ৰাসবাদী আক্ৰমণ কৰিলে। এক দুৰ্ভাগ্যজনক খবৰ, জম্মু কাশ্মীৰত সেনাবাহিনীৰ তিনিজন জোৱান শ্বহীদ হৈছে, সন্ত্ৰাসবাদী আক্ৰমণ কৰিছে। সন্ত্ৰাসবাদীৰ গুলীত তিনি সেনা জোৱান শ্বহীদ হোৱাৰ লগতে আন তিনি সেনা জোৱান আঘাতপ্ৰাপ্ত হৈছে। দুখনকৈ বাহনলৈ লক্ষ্য কৰি গুলীচালনা কৰিলে সন্ত্ৰাসবাদীয়ে। সেনাবাহিনীৰ তাত অভিযান চলি আছিল। এয়া পুঞ্চৰ বাফলিয়াজ অঞ্চলৰ খবৰ। ইতিমধ্যে এটা সন্ত্ৰাসবাদী আহত হোৱাৰ খবৰো আহিছে। ৰাজৌৰীৰ থানামন্দিত চলি আছিল সেনাৰ অভিযান আৰু সেনাৰ অভিযানৰ সময়তেই সন্ত্ৰাসবাদীয়ে আক্ৰমণ কৰিলে। ছুপাৰ প্ৰাইম 18ত এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ।